वेलकम बैक टू माई चैनल इट्सी और वन एंड ओनली सफारी गर्ल शूज। आज के मेला घूरते गरमे, हाँ एकदम ही तई गरमे मेला घूरते बागुईहाटी वीआईपी बागुईहाटी चत्वरे एकदम नतून फार्स्ट और कि हमार तो देखा यार फार्स्ट बांगालियाना एक मेला हेखने बिकल बेला घूरते घूरते चले एंड आज के हमार चार पाँचा मेला हलो फाका कारण अनेक आगे एस। और सेकेंड कथा हलो आज के वेदार बेस मेघला मैं प्रचंड मेघ रही है आकाशे तो बिस्टी हवार हाई चान्स रही है से ही आज के मेला एक फाका फाका एंड हमें आज के मायर साथ ही हमार बिजी जमा जिनपत जमा कपड़ सब किस खोजाखुजी करते কিন্তু ভিডিওতে আমার মা ফার্স্ট টাইম। কেমন ঘুরছে মেলা? খুব ভালো। ঘুরে জিনিসপত্র এখন দেখালে কি হচ্ছে, কেনাকাটি পরে হবে, আগে দেখে নি। আজকে বেশি দোকান বসেনি কারণ যেমন বললাম আগে ওয়েদারটা প্রচন্ড মেঘলা, আকাশ দেখলে বুঝতে পারবে মেঘ করেছে আকাশে, তো এই জন্য ফাঁকা এবং অনেক দোকানও বসেনি। মেলায় এসছি আর এখানে বলরাম মল্লিক আর রাধারমণ মল্লিকের আমার সব থেকে ফেভারিট জিনিস সেটা হচ্ছে ম্যাঙ্গো সুফলে। মানে অ্যাকচুয়ালি ওখানে সুফলেই আমার ফেভারিট আর এখানে আমাদের তার সাথে ফ্লেভার রয়েছে ম্যাঙ্গো। অ্যান্ড খাওয়া যাক, দিস ইজ লুক সো ডিলিশিয়াস, অলওয়েজ ফেভারিট। আরও অন্য আরও জিনিস ট্রাই করবো, তো এখন সুফলে খাওয়া যাক। আনাদার ট্রাই ইজ বেক রসগোল্লা, সাইজটা আগে থেকে অনেক ছোট, আমি জানি না মেলার জন্য ছোট না এমনি ছোট করে দিয়েছে, বেশ ভালো। এই ফ্রেন্ডস, মেলাতে আসবো শুধু জিনিসপত্র দেখবো কিনবো তা নয়, খেতেও হবে। তো আমরা এখন খাচ্ছি, এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে আহেলি, আহেলি এক্সপ্রেস। ওখান থেকে নিয়েছি আমরা চিকেন স্প্রিং রোল অ্যান্ড সেটাই এখন আমাদের খাওয়া চলছে। অ্যাকচুয়ালি আগে ঝালকে তারপর মিষ্টি খেতে হয় কিন্তু আমরা উল্টো, জানি না কেন আগে মিষ্টিকে এখন ঝাল খাচ্ছি। টেস্ট কেমন ছিল মা? মোটামুটি মোটামুটি, মানে ভালো না? মোটামুটি খারাপ না। আচ্ছা খারাপ না, মোটামুটি। আমি খেয়ে দেখি একটু, প্রথম কথা বিশাল একটা গরম। ভালো, একটা জিনিস সেটা হলো দু পিসের দাম 80 নিয়েছে, মানে এক একটা পিস 40 টাকা করে, কিন্তু 40 টাকা অনুযায়ী ভেতরে ফিলিংসটা একদম ঠিকঠাকই আছে। অনেক জায়গায় ফিলিংসটা সেরকম পাওয়া যায় না, চিকেনের বা মাটন যারই হোক না কেন তার ফিলিংসটা প্রপার ওয়েতে পাওয়া যায় না, আলাদা ভেজিটেবলস অ্যান্ড অল থাকে, বাট এটার মধ্যে একদম ভরে। এই যে চিকেন, এটা পুরোটাই চিকেন পোর্শন, পুরোটাই চিকেন রয়েছে। প্রতিদিন বিকালবেলা এখানে প্রচুর মানে নাচ গান আবৃত্তি নাটক এরকম অনেক কিছু হয়, তো এটা 1 তারিখ থেকে শুরু হয়েছে 10 তারিখ পর্যন্ত চলবে মে মাসের, এর মধ্যেই সবাই চলে আসো এখানে। সো মেলা ঘুরে এখন বাড়ি যাওয়ার পালা, মেঘলা বেদার ছিল কিন্তু বৃষ্টি হয়নি, আস্তে আস্তে ভিড় ডেফিনেটলি বাড়ছে। অ্যান্ড লোকেশনটা হলো একদম ভিআইপি রোডের ওপরে জোড়া মন্দির, বাগুইহাটি জোড়া মন্দির বললে যে কেউ চিনে যাবে, আমি তবু ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড 4টে থেকে মেলা স্টার্ট, তোমরা সবাই আসো, 10টা পর্যন্ত মেলা চলে। আমি বলবো একটু তাড়াতাড়ি আসো, প্রথম দিকে মেলার ভিড়টা কম থাকে তো সেটা সবাই এনজয় করতে পারবে তখন। আর জায়গাটাও খুব ছোট্ট, কিন্তু খুব ছোট হলেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মেলার জন্য একদম। আমার মা যে একা একা মেলা এখন দেখতে দেখতে এই পাশে মেলা দেখতে দেখতে একা একা আসছে। সো টাটা, বাই বাই, স্টে সেফ অ্যান্ড হেলদি, নেক্সট ব্লগে নতুন কিছু ডেফিনেটলি দেখাবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।